করেছি। ছাড়বই তো, তোমাকে তো আমরা ধরে রাখবো না সোনা। না না, আমাকে গিয়ে দেখতেই হবে। একটা মেয়েকে চোখের সামনে হিউমিলিয়েট করবে আর আমি চলে গেলে মেয়েটা চরম ক্ষতি করে ছাড়বে, সেটা হতে পারে না। তবে যাওয়ার আগে একটা পুলিশকে ফোন করা উচিত। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, দেব বাহাদুর রোডে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি একটা মেয়েকে না হিউমিলিয়েট করা হচ্ছে। আপনারা তাড়াতাড়ি ফোর্স পাঠান। আসলে আমার কাছে লোকাল থানার নাম্বার নেই, তাই আমি বাধ্য হয়ে এই নাম্বারে ফোন করলাম। আমরা তো শুধু তোমার সঙ্গে একটু গল্প টল্প করবো, একটু হাসি মজা করবো, একটু ভালোবাসাবাসি করবো। আমি পোখরা সেনগুপ্ত বলছি, আপনারা তাড়াতাড়ি ফোর্স পাঠান, আমি এখন এখানে একা আছি। হ্যাঁ আমি রাখলাম। অসম্ভব, ইটস নট ডান। এইভাবে কেউ যদি ঘরের শত্রু বিভীষণ হয়ে ব্যাকস্ট্যাব করতে থাকে, দেন আমরা কেস জিততে পারবো না, ইটস ইনএভিটেবল। তোমার এটা কি, জিজ্ঞেস করো, আমার দাদাকে জিজ্ঞেস করো, তিনি তো ঘরেই আছেন। তার মানে কোর্টে গিয়েও ওই বাড়ির লোকেদের গুণগান করেছে? গুণগান বড় বৌদি, মা কি গুণগান যে করেছে ভাবতে পারবে না, কল্পনাও করতে পারবে না মা, যা কাণ্ড করেছে ওখানে। আমি কিছুতেই ছেলেটাকে বুঝিয়ে উঠতে পারছি না, কিছুতেই বোঝাতে পারছি না। পারবেও না, এত বড় একটা ঘটনার পর ওদের হয়ে কথা বলছে, আমাদেরই বাড়ির ছেলে। তাহলে ভেবে দেখো মা, আমাদের মান সম্মানটা কোথায় যায়। ইশু, তোমরা জানতে না যে উনি এগুলো করবেন? না জানতাম না। তাহলে জেনে নাও, চেনো তো ওনাকে। শুধু এটা নয়, এটাও জেনে নাও যে উনি এগুলো কেন করেন। কেন করে বর্দি, তুমি বুঝতে পারছো না কেন করেন? আমরা তো সবাই জানি যে পুপের সঙ্গে বর্দার সম্পর্কটা এখনো আছে, আর পুপেই এগুলো বর্দাকে শিখিয়ে দেয়। ধ্বংস করে দেব এবার, কিন্তু আমি সবকিছু ধ্বংস করে দেব। কেন গো শুভ, বিশু কেন? তোমার দাদার কথাই শেষ কথা, মানে উনি যা বলবেন সেটাই বেদবাক্য, তোমাদের সত্যতার কোনো দাম নেই, কোর্ট তোমাদের কোনো কথা বিশ্বাস করবে না। আজব তো, বোঝার চেষ্টা করো। একই বাড়ি থেকে তিনজন ডিরেক্টর গেছে, দুজন ডিরেক্টর একরকম কথা বলছে, আরেকজন ডিরেক্টর অ্যাবসলিউটলি উল্টো কথা বলছে। শুধু উল্টো কথা বলেছে মেজদা, শুধু উল্টো কথা বলেছে। কি বলেছে জানো মা? ওদের বাড়ি থেকে যে টাকাটা পাওয়া গেছিল না, সেটা নাকি চেনা জানা লোকরাই রেখেছিল, মানে বাইরের লোক তো রাখতে পারে না। এবার তুমি আমাকে বলো মা, চেনা জানা লোক কারা? বিয়ের সম্পর্ক যখন তৈরি হয়েছিল সে সময় যাতায়াতটা আমরা করেছিলাম, তার মানে আমাদের পক্ষে টাকা রাখাটা সম্ভব, এটাই তো বলতে চেয়েছিল। কি বলছো তুমি, এত বড় একটা কথা বলেছে, রণও বলেছে। মা আমার কথা বিশ্বাস না হলে মেজদা আছে, মেজদাকে জিজ্ঞেস করো না, আর তা না হলে যে বলেছে তাকে জিজ্ঞেস করো, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে না, পরিষ্কার। এ তো রাধিকা। দুকা শুনতে কে রবি রাত 9টায় স্টার জলসায়।